আমরা সাধারণত অনেকে মনে করে থাকি যে স্বপ্ন হচ্ছে নিছক একটি স্বপ্ন বা এটা কল্পনাপ্রসূত বিষয়। মুমিনের জীবনে বা বিশ্বাসীর জীবনে স্বপ্ন শুধু নিছক স্বপ্ন নয়, বরং এটা মুমিন জীবনে অনেক অর্থবহ এবং তাৎপর্যপূর্ণ। মুমিন জীবনে এটা একটা ভালো স্বপ্ন হতে পারে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো ধরনের সুসংবাদ কিংবা দিক নির্দেশনা, কিংবা হতে পারে বান্দার প্রতি সতর্কবাণী। বিসমিল্লাহির রহমানির রহিম। স্বপ্ন দেখে না কি, তবে স্বপ্ন অনেক সময় অনেক ধরনের অর্থ বহন করে যা পরবর্তীতে বাস্তবায়িত হয়। আবার অনেক সময় মানুষ এমনিতেই স্বপ্ন দেখে থাকেন। ঘুমে দেখা এই স্বপ্ন সবার সঙ্গে শেয়ার করা ঠিক নয়, কেননা যারা স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে বিশেষজ্ঞ তাদের ছাড়া অন্যের কাছে স্বপ্নের কথা বললে ক্ষতির কারণও হয়ে দাঁড়াতে পারে। বিশেষ করে চার ধরনের ব্যক্তির কাছে স্বপ্নের কথা বলা একদমই ঠিক নয়। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা জানাবো স্বপ্ন দেখার পর কোন চার ধরনের ব্যক্তিকে স্বপ্নের কথা বলা যাবে না। তার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি ভিডিওটি ভালো লাগে তবে একটি লাইক দেবেন, আর ভালো না লাগলে ডিসলাইক করে আপনার প্রিয় মন্তব্যটি কমেন্ট বক্সে লিখে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এক নাম্বার, ওই ব্যক্তিকে বলা যাবে না, অমুসলিমদের কাছে স্বপ্নের কথা বলা যাবে না। আপনি স্বপ্নে যা দেখেন তা মুসলিম পণ্ডিত বা জ্ঞানী ব্যক্তির কাছে ব্যক্ত করুন, যিনি আল্লাহর প্রতি অগাধ আস্থা ও বিশ্বাস রাখেন এবং স্বপ্ন সম্পর্কে বিশেষ জ্ঞান রাখেন। কেননা স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য যে কোনো সুসংবাদ কিংবা দুঃসংবাদের ইঙ্গিত স্বরূপ, ইসলামের আলোকে যা কোনো অমুসলিম ব্যাখ্যা করতে সক্ষম নয়। দুই নম্বরে, ওই ব্যক্তি, কোনো নারীর কাছে স্বপ্নের কথা বলা ঠিক নয়। স্বপ্ন দেখা ব্যক্তি নারী কিংবা পুরুষ যেই হন না কেন, স্বপ্নের কথা কোনো নারীর কাছে বলা ঠিক নয়। কেননা নারীদেরও ধর্মীয় বিষয়ে জ্ঞানের স্বল্পতা রয়েছে, কারণ স্বপ্নের কথা শুনে তার ভুল ব্যাখ্যা বা ইঙ্গিতের কথা বললে স্বপ্ন দেখা ব্যক্তির ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তবে নারী যদি ধর্ম ও স্বপ্ন সম্পর্কে ভালো জ্ঞান রাখেন তবে তার কাছে স্বপ্নের কথা বলা যেতে পারে। তিন, ওই ব্যক্তি, জ্ঞানহীন ব্যক্তির কাছে স্বপ্নের কথা বলা মোটেই ঠিক নয়। সমাজে এমন কিছু লোক আছে যারা শিক্ষিত হওয়া সত্ত্বেও জ্ঞানহীন। এরকম জ্ঞানহীন ব্যক্তির কাছে যেমন স্বপ্নের কথা বলা যাবে না, বা আবার শিক্ষা দীক্ষা নেই এমন ব্যক্তির কাছেও স্বপ্নের কথা বলা যাবে না। মূল কথা হলো, স্বপ্নের ব্যাখ্যা বা ইঙ্গিত সব লোক বোঝে না, তাই জ্ঞানী ছাড়া কারো কাছে স্বপ্নের কথা বলা ঠিক নয়। তবে প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই এমন অনেক ব্যক্তি রয়েছে যারা পরিপূর্ণ জ্ঞান ও প্রজ্ঞার অধিকারী, তাদের কাছে স্বপ্নের কথা বলা যেতে পারে। নাম্বার চার, কোনো শত্রুর কাছে স্বপ্নের কথা না বলাই ভালো। যেমন ব্যক্তি যত জ্ঞানী হোক না কেন, সে যদি আপনার শত্রু হয় তবে তার কাছে কখনোই স্বপ্নের কথা বলা যাবে না। কারণ স্বপ্নের সঠিক তথ্য বা ব্যাখ্যা জানার পরেও যদি সে জ্ঞানী ব্যক্তি শত্রুতাবশত প্রকৃত ব্যাখ্যা বা ইঙ্গিতের কথা না বলে উল্টো ক্ষতিকর কোনো বিষয়ে কথা বর্ণনা করে, তবে স্বপ্ন যিনি দেখেছেন তার ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি। সর্বোপরি কথা হলো, স্বপ্নে ভালো কিংবা খারাপ যাই ইঙ্গিত বহন করুক না কেন, যদি এর ব্যাখ্যা ভালো না হয় তবে সে ব্যক্তি যিনি স্বপ্ন দেখেন, যদি এর ব্যাখ্যা ভালো হয় তবে সে ব্যক্তি স্বপ্নে দেখা অনিষ্টতা থেকে বেঁচে যায়। সুতরাং স্বপ্নের ব্যাখ্যা বা ইঙ্গিত জানার জন্য ভালো জ্ঞানী ও আল্লাহ ভীরু লোকদের কাছে যাওয়া খুবই জরুরি। তাই স্বপ্ন যে রকমই হোক তা দেখার পর কিছু সাদকা বা দান করে দেওয়া উত্তম, কেননা স্বপ্নের ইঙ্গিত যদি খারাপ হয় তবে এ দানের কারণে তার অনিষ্টতা কেটে যেতে পারে। আবার স্বপ্নের ইঙ্গিত যদি ভালো হয় তবে দান সাদকার ফলে তার ভালো ইঙ্গিতের শুক্রিয়া আদায় হয়ে যেতে পারে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তবে ছোট্ট করে একটি লাইক দেবেন, ভালো না লাগলে একটি ডিসলাইক দিয়ে আপনার প্রিয় মন্তব্যটি কমেন্ট বক্সে লিখে দেবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।